দেশিরা সেইরা যারা আজকের নির্বাচন কৃষি নির্বাচন ভাওতাবাজি নির্বাচন চা আজি না নির্বাচন কমিশন দিয়ে ভাওতাবাজি নির্বাচন এই বাংলার মাটিতে এই দেশের জনগণ মেনে না আজকা বলার মুরগির দাম হচ্ছে আপনার 280 টাকা 90 টাকা চিনির কেজি 140 টাকা এই দেশে মানুষ বলেন কি করে খাবে কি করে বাঁচবে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হচ্ছে ওই শেখ হাসিনা 31 টাকা দিছিল ওই লন্ডনে বাংলার মাটিতে এক দেশের জনগণ কখনো চায় না কে আর আরেকবার বলছি কিসের আরেকবার এই ভোট হার হবে না আজ না তুমি বলো দেখছে না বলো তোমার সময় হয়ে গেছে আর না বাংলার মাটিতে কখন হবে না এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক দিনে ভোট রাত্রে নেই হাত না কয় হাই হাই ভোট চোর শেখ হাসিনা ভোট চোর আমি একটি কথা বলছি আপনাদের সাংবাদিক বিভিন্ন জায়গায় হত্যা হরণ হয়েছে আপনারা কোনো সাড়া দিচ্ছেন না কেন কি কারণে জানি না কিছু হলেই মানুষকে হত্যা আমি বলছি আমাকে হত্যা করতে পারে এই কথার জন্য আমি ভয় করি না ভয় করি আল্লাহকে আমি শয়তানকে ভয় করি না এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে না এই বাংলার মাটিতে এই দেশের জনগণ কখনো মেনে নেবে না আমি আমার বক্তব্য দিতে চাই না আপনি আছেন মিডিয়া দেখবেন নিরপেক্ষভাবে নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচন হবে কি না এই মুহূর্তে অবৈধ সরকার তার কোনো নির্দেশ নাই অবৈধ এই কারণে পথে দেখতেছি আমরাও চাই জনগণ নিতেছে আপনি বলেন আজকে যে সিদ্ধাম দ্রব্য মূল্য ছাড়াই গেছে অনেক 144 টাকা কেজি কিনি 290 টাকা বয়লার কেজি মুরগি চালের দাম গ্যাসের দাম পানির দাম বিদ্যুতের দাম সব জিনিসের দাম বেড়ে তারা কিন্তু আমাকে আসতে দেওয়া হচ্ছে না একাধিক মামলা দিয়ে আমি সেই দেশে গরিবের মুখে হাত হাত দিতে পারে পেট ভরে খেতে সেই রাজনীতি সম্প্রীতি বাংলাদেশ করার লক্ষ্যে তারেক রহমান এগিয়ে যাচ্ছেন তাকে আসতে দিতে না বাংলাদেশে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না তারেক রহমান আসবে দেশে বাংলাদেশে ফিরে বসে আসসালামু আলাইকুম বেগম খালেদার মুক্তি চাই মুক্তি 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 চাই এই মধ্যে দরকার তত্ত্বাবধায়ক অবশ্যই গত হবে না নির্বাচন হবে না কেন অবৈধ নির্বাচন বিএনপি অবৈধ নির্বাচন যায় না আর অবৈধ চোর বাটবার সেই নির্বাচন করতে দেওয়া হবে না জনগণ দিবেন কোথে জনগণের ভোটের অধিকারে উপরে হাতের অধিকার করে হামলা টামলা জনগণ মেনে নিবে কখনো জনগণ মেনে নিবে না এই কারণে বলছি কেন মানে এই কারণে মেনে নিবে না জনগণের অধিকার আজকে কোন কোথায় গেছে জনগণের ভাত নাই না খেয়ে মরছে এই কারণে জনগণ চাবে না আসসালামু আলাইকুম।